সো দেখো আমি এখানে হচ্ছে অলরেডি অল্প কালার করে ফেলছি। আমি এখন কিন্তু দেখাই দিছি, তোমরা এখানে ধরবা আর এইভাবে টান দিবা, ঠিক আছে? সো দেন হচ্ছে আমরা যেটা করব এই সাইডটাতে আমরা এই কালারটা যদি মানে জায়গা থাকে তাহলে আমরা হচ্ছে এই জায়গায় এভাবে করে দেবো, জায়গা একটু রাখতে হবে। আর এই জায়গাটা হচ্ছে এরকম টান দিব কারণ এই জায়গাটা একটু বড়। সো দেখো আমাদের মানে ইয়েটা হয়ে গেছে। এখন হচ্ছে যদি তোমরা চাও টিস্যু অথবা কোনো কাপড় দিয়ে তাহলে ডলে দিতে পারো, আর যদি হাত লাগে তাহলে হাতটাও হাত দিয়েও ডলে দিতে পারো। সো দেখো এখন হচ্ছে আমরা করব ঘর। সো চলো ঘরটা করি। সো ফার্স্টে আমরা যেটা করব এই যে ব্রাউন কালারটা নিব, নেওয়ার পরে এই এই যে এইভাবে ফার্স্টে ভিতর সাইডে আউটলাইন করে দেব, ঠিক আছে? দেন হচ্ছে এটার অনুযায়ী আমরা এভাবে হচ্ছে টান দিব, এটাকে একটু ঘুরাই ফেলবো আর এইভাবে ধরে এভাবে টান দিব, এইভাবে ধরে এভাবে টান দিব। সো পুরাটা করবা না, জাস্ট আমরা অর্ধেক করব। সো দেখো সো নিচের সাইডেও কিন্তু আমরা সেম প্রসেস করব। আর যখন রং করবো একটু একটু পেন্সিলটাকে ঘুরাই ফেলবা। সো দেখো এখন সেমভাবে আমরা নিচের সাইডেও করব। এইভাবে আমরা ফার্স্টেই হচ্ছে এই জিনিসটা দিয়ে দিব। এই জিনিসটা দিলে হচ্ছে আমাদের রংটা বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর মাঝখান দিয়ে হালকা হালকা ফাঁক রাখবা, বেশি ফাঁক রাখার দরকার নাই। যেমন আমি এই জায়গায় হালকা একটু ফাঁক রাখছি, আর এই জায়গায়ও কিন্তু সেম প্রসেস করবো। তাহলে আমাদের কী হবে, মাঝখানে যেটা আমরা অন্য রং দিব তাহলে হচ্ছে আমরা মাঝখানে অন্য রংটা দিলে সেটা ভালো দেখা যাবে, ঠিক আছে? সো দেখো আর তোমরা যদি এই প্রসেসে করো তাহলে তোমাদের পুরো ন্যাচারাল কালার আসবে। সো দেখো আমি এখানে এটা করা শেষ। এখন হচ্ছে আমরা দিব এটাকে কী কালার বলে আসলে এটা আমি জানি না, সো তোমাকে কমেন্টে জানাবা। তো দেখো আমি হচ্ছে এই এই জায়গায় এই যে মাঝখানে যে জায়গায় হচ্ছে আমরা মানে হালকা হালকা টান দিছি সেই জায়গায় হচ্ছে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দিব। সো দেখো আমি এখানে হচ্ছে এইভাবে ভালো করে হচ্ছে হালকা হালকা স্মুথলিভাবে তোমরা কিন্তু করবা। এখানে আমি স্মুথলিভাবে খুবই স্মুথলিভাবে আমি হচ্ছে এখানে হালকা হালকা করে এই কালারটা দিয়ে দিচ্ছি। সো দেখো এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের রংটা পারফেক্ট হবে। সো এখন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা করার আগে আমরা হচ্ছে দরজা করব। সো দরজা করার জন্য আমাদের হচ্ছে লাগবে এই জিনিসটা। সো এই জিনিসটা হচ্ছে মানে অরেঞ্জ কালার আর কি। সো দরজার ভিতরে এই যা এই জিনিসটাতেই শুধু করবা অরেঞ্জ কালার, আর কোনোটাতে অরেঞ্জ কালার করবা না। সো দেখো আমাদের হচ্ছে এটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা পেন্সিলের স্কেচ করব, তাও আবার ভিতরের সাইজে মানে সাইডে আর কি। তো ভিতরের সাইডে যারা হালকা হালকা স্কেচ করব তাহলে মানে ভিতরে যে ছায়া আছে সেই ছায়াটা হচ্ছে দেখা যাবে। সো এই জায়গাটা আমরা হালকা হালকা করব, এই জায়গায় পুরো পুরো আমরা করব না। সো দেখো করা শেষ। এখন হচ্ছে আমরা এটার মধ্যেও সেম প্রসেস অ্যাপ্লাই করব। সো তোমরা যদি চাও যে টিস্যু দিয়ে করবা তাহলে টিস্যু দিয়ে করতে পারো, আর যদি চাও হচ্ছে নর্মালি এমনি করবা মানে হাত দিয়ে করবা অথবা কোনো টাওয়েল দিয়ে করবা সেভাবেও করতে পারো। সো দেখো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে হালকা 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 করে টান দিব, ঠিক আছে? পুরা হচ্ছে আমরা টান দিব না।